চরিত্রের প্রয়োজনে কত কিছুই না করতে হয় অভিনয় শিল্পীদের। চেহারা, পোশাক, হেয়ার স্টাইল থেকে ওজন কমানো বাড়ানো কোনো কিছুই বাদ থাকে না। তেমনি কিছু তারকাদের নিয়ে আমাদের এই ভিডিও, যারা সিনেমার জন্য নিজেদেরকে পরিবর্তন করে এক ভিন্ন রূপে হাজির হয়েছিলেন পর্দায়। তো চলুন দেখে নেওয়া যাক। শাহরুখ খান। 2016 সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত ফ্যান সিনেমাটি। সিনেমাটিতে শাহরুখ খানকে তার ফ্যান গৌরবের রূপ দিতে কৃত্রিম আইব্রো তৈরি করতে হয়েছিল, পাশাপাশি নাক এবং দাঁতের আলাদা ডিজাইন করতে হয়েছে। এছাড়া VFX দলকেও বেশ বেগ পেতে হয়েছে কাজ করার জন্য। করতে হয়েছে শাহরুখের চিবুকের আকার পরিবর্তন, গলার উঁচু স্থানকে সমান করতে হয়েছে, পরিবর্তন করতে হয়েছে চোখ এবং কাঁধের ধরন। ছবিটি সে বছর সাফল্য না পেলেও দর্শকদের সাড়া পেয়েছিল। অক্ষয় কুমার। যখনই অক্ষয় কিছু করেন তার মধ্যে নিজস্বতার ছাপ থাকে। তবে রোবট 2 ছবিতে অক্ষয় কুমারকে একেবারে ভিন্ন রূপে দেখেছেন দর্শক। এই লুকটি আনতে তাকে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে। এর জন্য প্রত্যেক দিন 6 ঘন্টা মেকআপে সময় লেগেছে। তবে শেষমেশ বেশ দাপটের সাথে ভিলেনের চরিত্রে অভিনয় করে সমালোচকদের নজর কেড়েছিলেন। সেই সাথে রোবট 2 বক্স অফিসেও সাফল্য পেয়েছিল। রণদীপ হুডা। সর্বজীব সিনেমায় অভিনয় করার জন্য রণদীপ হুডা প্রায় 18 কেজি ওজন কমিয়েছিলেন। চেহারায় এমন পরিবর্তন এসেছিল যে সেটের লোকজনও প্রথমে তাকে চিনতে পারেননি। ছবিটি বাস্তব কাহিনীর উপর নির্মিত করা হয়েছিল। তবে এই চরিত্রের জন্য নিজেকে উপযুক্ত করে তুলতে কয়েক মাস নিজেকে তৈরি করেছিলেন রণদীপ। সর্বজিৎ সিনেমাটি মুক্তি পেয়েছিল 2010 সালে। রণবীর কাপুর। বলিউডের হার্টথ্রব রণবীর সাঞ্জু সিনেমায় অভিনয় করার জন্য একেবারে লুক পাল্টে ফেলেছিলেন। এই একটিমাত্র সিনেমায় অভিনয় করতে তাকে পরিবর্তন করতে হয়েছে বেশ কয়েকটি লুক। কখনো ছিমছাম, কখনো মোটা, আবার কখনো ওজন বাড়াতে হয়েছে তাকে। প্রায় 10 সপ্তাহ ধরে ট্রেনারের কাছে ট্রেনিং নিয়েছিলেন তিনি। এমনকি কঠোর ডায়েট প্ল্যানও মেনে চলতে হয়েছে এবং অনেক পরিশ্রম করতে হয়েছে তাকে। আমির খান। 2016 সালে দাঙ্গাল সিনেমাতে অ্যাথলেট মহাবীর চরিত্রে অভিনয় করেছিলেন আমির খান। তবে চরিত্রটিতে নিজেকে উপযুক্ত করে তুলতে সিনেমার প্রথম অর্ধেকের জন্য ওজন বাড়াতে হয় তাকে, আর দ্বিতীয় অংশের জন্য আবার ওজন কমাতে হয়েছিল। অল্প দিনের মধ্যেই এইভাবে ওজনের তারতম্য ঘটানো আমিরের জন্য বড়সড় চ্যালেঞ্জিং ছিল। কিন্তু সব কিছু পেছনে ফেলে তিনি উপযুক্ত হতে পেরেছিলেন সিনেমার কাহিনীর সাথে। বিক্রম। এই সিনেমায় যেন নতুন বিক্রমকে দেখেছে দর্শক। সিনেমাটিতে তাকে দেখানো হয় একজন কুরুপি মানুষ হিসেবে। তবে সিনেমায় রোগা শরীর দেখানোর কারণে প্রায় কয়েক মাস ধরে বিক্রম তৈরি করেছিলেন নিজেকে। শুধু লুক নয়, শরীরের গঠন, এমনকি গলার স্বরে বদল আনার জন্য কাজ করা হয়েছে। এই চরিত্রের কারণেই সিনেমাটি সাফল্য পেয়েছিল। ফারহান আখতার। 2014 সালে ভাগ মিলখা ভাগ সিনেমায় মিলখা সিং চরিত্রে অভিনয় করার জন্য নিজেকে বেশ আলাদাভাবেই প্রস্তুত করেছিলেন ফারহান। সেজন্যই ফারহানের ক্যারিয়ারে এই সিনেমাটি একটু বেশি প্রশংসার দাবি রাখে। সিনেমায় নিজেকে একজন উপযুক্ত শিখ অ্যাথলেট হিসেবে যথার্থ প্রমাণ দিয়ে ওই বছর সেরা অভিনেতা হিসেবে জিতে নেন গ্লিট, ফিল্মফেয়ার এবং আইফা অ্যাওয়ার্ড। অমিতাভ বচ্চন। নিজেকে ভেঙে নিজেকেই গড়েছেন যেন অমিতাভ। 5 সিনেমায় প্রজরিয়া রোগে আক্রান্ত চরিত্রে নিজেকে ভিন্ন রূপে মেলে ধরেছেন অমিতাভ, আর এই জন্য প্রতিদিনই তাকে মেকআপ নিতে সময় খরচ হতো কয়েক ঘন্টা। 2009 সালে মুক্তিপ্রাপ্ত এই কমেডি ড্রামা সিনেমায় অভিনয়ের কারণে জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে শুরু করে সে বছর ভারতের অনেক পুরস্কার ঘরে তুলেছেন এই অভিনেতা। সঞ্জয় দত্ত। সঞ্জয় দত্ত নিজেকে একেবারে আলাদাভাবে মেলে ধরেছিলেন অগ্নিপাত সিনেমায়। 2012 সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় কাঞ্চা চীনা চরিত্রে অভিনয় করতে গিয়ে বিশাল দেহি মানব রূপে তৈরি করতে হয়েছিল নিজেকে, আর সাথে সাথে চরিত্রটির জন্য মাথার চুল থেকে ভুরু পর্যন্ত কামাতে হয়েছিল সঞ্জয়কে। এই চরিত্রের কারণে ওই বছর ভিলেনের ক্যাটাগরিতে আইফা অ্যাওয়ার্ডের আসরে সেরার পুরস্কার পান সঞ্জয়। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি তা কমেন্টস বক্সে জানিয়ে দিন, আর নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।